नमस्कार बंधुरा स्वागत चैनल सोमैंटिक बंधुरा भिडियो थामनेल देखे बुझे गेछेन जे आज के आमी की विषय भिडियो करते चले। हाँ बंधुरा पाँच टाका बा दस टाका माता बैष्णो देवी कॉइन सम्पर्क आज आमी बोलते चले। बंधुरा कॉइनेर केन एत दाम, केन आपनारा यूट्यूब बा विभिन्न जायगाय देखे थाकेन जे ई कॉइनेर मूल्य पाँच लाख टाका, एक लाख टाका, दो लाख टाका बा विभिन्न धरनेर केन एत दाम ई कॉइनेर, এই সব তথ্য আমি এই ভিডিওর মধ্যে দেবো এবং এই কয়েন সমস্ত রহস্য এই ভিডিওর মধ্যে আমি প্রমাণ সহকারে আপনাদেরকে দেখাবো। তার জন্য ভিডিও সম্পূর্ণ দেখতে হবে, কারণ ভিডিও সম্পূর্ণ না দেখলে আমরা কিন্তু কোনোরকম বুঝতে পারবেন না। এবং এই কয়েন যারা মনে করেন যে আমাদের কাছে আছে এবং আমরা এই কয়েন বিক্রিও লাখপতি হবেন, তাদেরকেও আমি এই বিষয়ে বলে দেবো এই ভিডিওর মধ্যেখানে। তো তার জন্য ভিডিও দেখতে হবে সম্পূর্ণ, এবং তার সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে এবং পাশে থাকা বেল আইকনটিকে অল এ প্রেস করে দিতে হবে, যাতে এই ধরনের নোট বা কয়েন সম্পর্কে ভিডিও সবার আগে দেখতে পান এই চ্যানেলে। তো বন্ধুরা দেরি না করে শুরু করে নেওয়া যাক। বন্ধুরা মাতা বৈষ্ণবীর কয়েন পাঁচ টাকা দশ টাকার কয়েনগুলি আপনাদের সকলের কাছেই হয়তো আছে, কম বেশি অনেকের কাছে দুটো চারটে পাঁচটা দশটা, অনেকের কাছে আরও অনেক বেশি থাকতে পারে। তো বন্ধুরা আমরা অনেকেই মনে করেন যে এই কয়েনের মূল্য অনেক, অর্থাৎ এই কয়েনের মূল্য কেউ মনে করো হাজার টাকা, বা কেউ কয়েন মানে জায়গায় দেখেছেন যে এই কয়েনের মূল্য কয়েক লাখ টাকা। তো বন্ধুরা আমি বলতে চাইছি যে এইসব কয়েনগুলোর যে প্রকৃত মূল্য সেটি আমি এর মধ্যেখানে আমি প্রমাণ সহকারে আমরা দেখছি, তবে যাতে আমরা বুঝতে পারেন যে এই কয়েনের মূল্য সত্যি কত হতে পারে। তো বন্ধুরা আপনাদেরকে বলতে চাই যে এই কয়েনের সম্বন্ধে একটু দেখে নিন, যাতে আমি দেখতে পাচ্ছেন যে এই কয়েনগুলো কিন্তু নর্মালি এই ধরনের হয়, আর আমাদের প্রত্যেকের কাছেই কিন্তু এই কয়েনগুলি কম বেশি সকলের কাছেই আছে। তো বন্ধুরা আমি বলতে চাইছি যে এই যে কয়েনগুলো আপনারা দেখেছেন বা এই যে কয়েন আমাদের আছে, এগুলো কিন্তু রেয়ার কয়েন নয়, এগুলো হচ্ছে নর্মাল একটি কয়েন যেগুলো বাজারে পাওয়া যায়, মানে অর্থাৎ আপনি বাজারে পেতে পারেন বা আপনি কারো কাছ থেকে পেলেন, এই যে এগুলো রেয়ার কয়েন বলা হয় না, এবং এইগুলো হচ্ছে খুব বেশি দামিও হয় না। বন্ধুরা বলতে চাইছি যে এই যে কয়েনগুলো দেখতে পাচ্ছেন, এই কয়েনগুলো হচ্ছে বাজারের প্রকৃত মূল্য মাত্র দশ থেকে পঁচিশ টাকার মধ্যে। হ্যাঁ বন্ধুরা আমরা প্রমাণ থাকে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা এই কয়েনটার মূল্য মাত্র দশ থেকে পঁচিশ টাকার মধ্যে। তো ওনারা বুঝতে পারছেন যে এই যে কয়েনগুলো আপনাদের কাছে আছে সেই কয়েনগুলোর প্রকৃত মূল্য দশ থেকে পঁচিশ টাকা, তাও কি ইউএনসি কন্ডিশন হতে হবে, মানে আমার কাছে যে কয়েনটা সেখানে না হতে পারে। ইউএনসি কন্ডিশন মানে আমাদের দেখেছিলাম ইউএনসি কন্ডিশন যে কয়েনটি সেটা যখন নতুন নতুন ঝকঝকে তক থেকে হতে হবে, তবে কিন্তু ইউএনসি কন্ডিশন সেটি পঁচিশ টাকাও দাম হতে পারে। কিন্তু নর্মাল কয়েন থাকলে সেটা আপনি খুব বেশি হলে পাঁচ টাকা দাম, এবং একটু ভালো হলে দশ টাকা অবধি পেতে পারেন, তাও অনেকগুলি হলে তবেই। বন্ধুরা আমি এটাই বলতে চাইছি যে এই কয়েনগুলির কোনো এক্সট্রাঅর্ডিনারি দাম নেই। তবে বন্ধুরা এই মাতা বৈষ্ণবদেবীর কিছু স্পেশাল কয়েন আছে যেগুলি স্পেশালভাবে তৈরি করা হয়েছিল, সেই কয়েনগুলোর দাম কিন্তু একটু বেশি পরিমাণ। অর্থাৎ এই যে আমরা দেখতে পাচ্ছেন এই যে কয়েনগুলো দেখতে পাচ্ছি তিনটে সেটের একটি কয়েন, এই কয়েনগুলো যদি আপনাদের কাছে থাকে তাহলে কিন্তু আমরা এই কয়েনের মূল্য চার হাজার দুশো টাকা অবধি পেতে পারেন। দেখতে পাচ্ছি আমার ছমরা দেখতে পাচ্ছেন ছবিতে যে এই কয়েনটি কিন্তু তিনটে সেটের কয়েন, এই কয়েনটি যদি আপনাদের কাছে প্রকৃতি থেকে থাকে তাহলে আমরা কিন্তু এই কয়েনের এই দাম পেতে পারেন, বা ভবিষ্যতে এই কয়েনের দাম আরও দিন দিন বাড়তে পারে। তো বন্ধুরা এই কয়েনের যে দাম, যে অনেকেই বলে পাঁচ লাখ টাকা, দশ লাখ টাকা বা কয়েক লাখ টাকা কয়েনের দাম বলে, সেটা সম্পূর্ণ ভুল খবর এবং সম্পূর্ণ ভুল। তাই আমাদের বলতে চাইছি যে এসব জিনিসে বিশ্বাস করবেন না, সঠিক জিনিসটা জানবেন এবং প্রমাণ সহকারে জানবেন। তাই আমরা আপনাদেরকে প্রমাণ সহকারে দেখিয়ে দিলাম যে এই কয়েনের দাম সম্পর্কে। তো বন্ধুরা যদি আমাদের কাছে এই ধরনের যে সেটটা যদি থাকে তাহলে আমরা কিন্তু মাতা বৈষ্ণবদেবীর কয়েনের কিন্তু একটা ভালো মূল্য পাবেন, কিন্তু নর্মাল থাকলে কিন্তু আমরা পাবেন না। তাই বন্ধুরা আমাদের বলতে চাই যদি কারোর কাছে সেটটি থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, কমেন্ট অবশ্যই করবেন, আমি অবশ্যই আপনাদের রিপ্লাই দেবো। আর কমেন্ট করে আমি কিন্তু আপনার থেকে হয়তো জানতে চাইবো যে কয়েনটা আপনার কাছে আছে কি না। অবশ্যই যদি এই তিনটে সেটে যদি কয়েন থাকে, স্পেশাল কয়েনটি যদি আপনার কাছে থাকে তাহলে অবশ্যই আপনারা বিক্রি করতে পারবেন এবং সেই কয়েনটা ভালো দাম পাবেন। তো বন্ধুরা আপনাদেরকে আমি এইটুখানি জানার জন্য এই ভিডিওটি করেছি, যাতে আপনারা বুঝতে পারেন যে এই কয়েনটির কোনো এক্সট্রাঅর্ডিনারি দাম নেই বা অনেক টাকা দাম হয় না, যেটা আপনারা জানেন সেটা সম্পূর্ণ ভুল জানেন। তো এটি আমার জানার মূল জিনিস ছিল এটা আপনাদের কাছে। বন্ধুরা এই ধরনের আরও অনেক কয়েন আছে, আরও নোট আছে যেগুলো আপনারা মনে করেন অনেক লাখ লাখ টাকা দামি, আমার কাছে যে ভিডিও নিয়ে কমেন্ট করেন যে আমার কাছে এই কয়েনটা আছে এত দাম, এই কয়েনটা এত দাম। তাই আমরা জানতে চাই যে প্রত্যেকটা জিনিসের, আমি আপনাদেরকে জানাতে চাই যে প্রত্যেকটা জিনিসের যেন মানে ঠিক দামটা আমরা জানুন প্রমাণ সহকারে, তাই আপনাদেরকে আমি ভিডিও বানিয়ে জানাতে চাই। তো বন্ধুরা আপনারা এই এরম ধরনের নোট বা কয়েন যার দাম আপনারা অনেক জানেন সেটা নিচে কমেন্ট করে জানাবেন, আমি যদি তার মধ্যে এখানে কোনো ভিডিও সম্ভব আমি আপনাদের পরে জানিয়ে দেবো। এইভাবে
আপনারা তাহলে পুরো ক্লিয়ার হয়ে যাবেন, আপনারা পুরো বুঝতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি এখানে আমি স্টপ করবো, আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং আপনাদের বন্ধুবান্ধব আত্মীয়স্বজনদের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে তারা যাতে ভুলটা না জেনে থাকে বা তাদের প্রমাণ সহকারে জানতে পারে। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটিকে অলে প্রেস করে যাতে এই ধরনের নোট বা কয়েন সম্পর্কে ভিডিও সবার আগে দেখতে পান। তো বন্ধুরা আজ এখানে থাকবে, সবাই সুস্থ ভালো থাকবেন, ধন্যবাদ।